দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় সহবাসে স্ত্রীকে হার মানাতে চান তবে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ কৌশল পুরুষদের শারীরিক এক ধরনের সমস্যা আজকাল অধিকাংশ পুরুষ দীর্ঘক্ষণ যৌন মিলন করা তো দূরের কথা যেটুকু সময় তার স্ত্রীকে আনন্দ দিতে প্রয়োজন সে সময়টুকুও তারা মিলনের জন্য স্থায়ী করতে পারেন না যদিও এর পেছনে রয়েছে বহুবিধ কারণ তবে যৌন মিলন নিয়ে যারা মানসিকভাবে দুর্বলতায় ভুগেন তারা এই টিপসগুলো অনুসরণ করে লাভবান হতে পারেন যদি অন্য কোনো যৌন সমস্যায় আক্রান্ত না হয়ে থাকেন সহবাস বা যৌন মিলনের আগে করণীয় যৌন মিলন শুরু করার আগে মনকে শান্ত করতে হবে মনে কোনো প্রকার নেগেটিভ ভাবনা আনা যাবে না একটি বিষয় অনেকের ক্ষেত্রেই ঘটে স্বল্পস্থায়ী যৌনতার একমাত্র কারণ হল তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা নিজেকে মিলনের জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি করুন সকল প্রকার মানসিক চাপ উদ্বেগ কমিয়ে আনুন স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন মিলন থেকে বিরত থাকুন স্ত্রীর সাথে আপনার মনের ভাবনাগুলি শেয়ার করুন কন্ডম ব্যবহার করতে পারেন তবে অনেক পুরুষরাই অভিযোগ করেছেন যে কন্ডম ব্যবহারের ফলে তাদের যৌন আকাঙ্ক্ষা হ্রাস হচ্ছে তবে এটি মনের ভুল ছাড়া আর কিছুই নয় তামাক মদ ও অন্যান্য ওষুধের অতিরিক্ত সেবন দীর্ঘস্থায়ী যৌনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এইগুলি পরিহার করে চলা উচিত সহবাস বা যৌন মিলনের সময় করণীয় যৌন মিলনের আগে কোনো মতেই ফোর প্লে বাদ দেবেন না দরকার হলে অধিক সময় নিয়ে ফোর প্লে করুন আসন পরিবর্তন করুন নতুন কিছু আপনার মনোযোগকে আরও রোমাঞ্চিত করে তুলতে পারে সঙ্গীর চাহিদার দিকেও নজর দিন সহবাসের সময় সঙ্গীর আধিপত্যে লজ্জাবত করার কোনো কারণ নেই ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিলে পরিশ্রম কম অনুভব হবে ফলে শরীর দীর্ঘক্ষণ যৌন মিলনের জন্য উপযুক্ত থাকবে ধন্যবাদ আমার চ্যানেলে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন